রঙালী বিহুলৈ সাজু ৰাইজ। ঢোল পেঁপা গগনাৰ মাতত মুখৰ হৈছে ৰাজ্যৰ আকাশ বতাহ। হেঁপাহ ৰঙালী বিহুক আদৰিবলৈ প্ৰস্তুতি আৰম্ভ কৰিছে এই বিহুবলীয়া ৰাইজে। আৰু আমি ভিন্ন প্ৰান্তৰ পৰা আপোনালোকক দেখুৱাইছোঁ এই প্ৰস্তুতিৰ বা বাতৰি। আৰু টিয়কৰ পৰিৱেশ দেখুৱাব ভাস্কৰ জ্যোতি বৰাই। নির্বাচনী ধামখুমিয়ার মাজতে কিন্তু চোতাল পালেহি আমার হেঁপাহর রঙালী বিহুটি। এই রঙালী বিহুটিক আদরিবলৈ অসমীয়া সহা কৃষক রাইজ কিন্তু ইতিমধ্যে সাজু হয়ে উঠিছে। ডেকা গাভরুয়ে কিন্তু পথারর মাজত যে বিহুর আখড়া দুপুর নিশা পর্যন্ত করে থাকা পরিলক্ষিত হয়েছে। মই বর্তমান উপস্থিত আছো কাকর যুবক যুবতী সকলে পথারর মাজত এনেদরে আসলে বিহুর আখড়া করে থাকা পরিলক্ষিত হয়েছে। মই সতীর্থ পোনে পোনে অনুরোধ জানাম যে বিহুর আখড়া দৃশ্য আসলে সতীর্থই দেখ কিদরে আসলে বাপুতিহাল রঙালী বিহুটি আদরিবলে এই সকল ডেকা গাভরুয়ে আজি মাহজোড়া প্রশিক্ষণ লৈ আছে। আহিছো এগারী নাচনী কাষলে আহিছো। কেনেকুৱা ধরনের চলছে প্রস্তুতি? বহুত ভাল চলিছে। যোৱা বছৰতো আমি করোনার কারণে একটু করবই নোৱাৰিলোঁ। তো এবছৰ আমি বহুত মানে উল্লাসে রয়ে আছো যে কেতিয়া কাহে বহাগৰ বিহুটি। তো বিহুর কারণে আমি বহুত প্রিপারেশন করেছো। কিমান দিনের প্রস্তুতি? এমাহ মানেই হল আমার প্রিপারেশন করা। কেইখন গাঁৱৰ যুবক যুবতী আছে? আমার বর্তমান আমার গাঁও নিজের গাঁওখানে বহুত ডাঙৰ হয়। গোটেই গাঁওখন কভার করে আমি মানে যিমান পাৰো মানে চেষ্টা কৰিছো যে কিমান আহে কোন আহে তেনেকৈ মানে। বিহু পিঠা পনা বনোৱা হৈছে না? বিহু পিঠা পনা অলপ অলপকৈ তৈয়াৰ হৈছে আৰু এতিয়াও আছে বিহুলে কেইদিনমান। তো যোগাৰ কৰিম কিমান পাৰো চেষ্টা কৰো। এতিয়া গাঁৱতে বিহু মৰা হ'বনে বাহিৰলৈ ক'ৰবাত বিহু মৰা? বাহিৰতো যাম বুলি আমি ভাবিছোঁ। যদি সুবিধা হয় তেতিয়া আমি বাহিৰত যাম। এয়া আছিল এগৰাকী নাচনী ভাইছো। আৰু ঢুলীয়াৰ কাষলৈ যাম। আমি ঢুলীয়াসকল আছে, আচলতে কেনেধৰণে প্ৰস্তুতি চলিছে আপোনালোকৰ? হয়, যোৱাবাৰ যিহেতু বিহু হ'বলৈ নাপালে এইবাৰ বিহু কৰিম বুলি ভাবিছোঁ। আখৰা আমাৰ ৰাতি প্ৰায় 12 বজালৈকে ধন্যবাদ জনাইছোঁ। আৰু এইবাৰ আমি যাব বিচাৰিছোঁ কাজিৰঙাৰ পৰিৱেশ জানিবলৈ। সবিশেষ দেখুৱাব আমাৰ বিউৰো চিফ ৰঞ্জিত ৰজকে। হয়, উজনীত ইতিমধ্যে প্রথম পর্যায়ের নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেছে। আর এটা উজনির গাঁ ভূঁয়ে কেবল শোনা গেছে ঢোল পেঁপা আর গগনার মাত। আর এই মুহূর্তে মানে আছো বোকাখাটত। আর বোকাখাট আঞ্চলিক ছাত্র সন্থা আর নগর গোট ছাত্র সন্থার উদ্যোগত ইয়াত বিহুর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দেখাইছো শ্রীমতী আশা বরা ফুকন, রং বসন্ত রাণী আর নেতৃত্ব ইয়াত দেখাইছো ইয়াত বিহুর কর্মশালা অনুষ্ঠিত হয়ে আছে। আর ইয়াত শিশুরপরা জিয়রী সকলে এই যে কর্মশালাত অনুষ্ঠিত হয়েছে তার অংশ লৈছে। মই আশা বৰা ফুকনৰ ওচৰলৈ আহিছোঁ। কেনেদৰে চলিছে প্ৰশিক্ষণ? হয়, বিৰাট সুন্দৰকৈ চলি আছে। আজি 3 দিন। আৰু মই সকলোকে অসমবাসী ৰাইজলৈ মোৰ ফালৰ পৰা আগন্তুক ৰঙালী বিহুৰ অশেষ কৃতজ্ঞতা আৰু মৰম যাচিলোঁ। বিহু এটা লাগে যিহেতু আপুনি ৰং বসন্ত ৰাণী হৈছে ইতিমধ্যে। নিশ্চয় মই যোজনা অকণমান গুণগুণাই দিছোঁ। খেতি খেতি করে তাতে বই আছে বিহুরানী দেখাইছে। এয়া ইতিমধ্যে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে আর শিশুরপরা জিয়রীলৈকে সকলে প্রশিক্ষণত অংশগ্রহণ করেছে। বোকাখাট আঞ্চলিক ছাত্র সন্থা নগরকূট ছাত্র সন্থার উদ্যোগত এয়া বিহুর কর্মশালা। আমি পুনের বিহু কর্মশালার মাজে সোমাই যাম। বতাহে জানোই আবেলি, বতাহে জানোই লফা নুখালে জালে পাতে, ওই
খালিছে জালিছে জানো আমারে নাচনি জানো আমারে নাচনি জানো ককাল নু ভাঙি ভাঙি নাচেহে বনৰ বগৰী সবাহ জানো লগৰী নাচেহে বনৰ বগৰী সবাহ জানো লগৰী দিবা জানো মৰমৰ দিবা জানো মৰমৰ মাত বিহু নাচিবলৈ এ বান্ধৈ কোনে তোমাক শিকালে এ মুখত লৈ মিচিকি এ হাঁহিকি বকুল ফুল এ ৰুমালত তগৰ ফুল এ বান্ধৈ অ হাততে যে টোকাৰ দুহাত যে টোকাৰ বোল দেখুৱাইছো শিশুৰ পৰা জীয়লৈকে সকলোৱে বিহু কৰ্মশালাত অংশ লৈছে আৰু বৰ্তমান মাজত মাত্ৰ কেইটামান ধন্যবাদ জনাইছো ৰঞ্জিত ৰজক।